সাত সকালে ভূমিকম্প বাংলাদেশে, কম্পন অনুভূত হয় এ রাজ্যে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.6। শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে কলকাতাও। ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 5.6। জানা গেছে এদিন সকাল 9:05 নাগাদ কম্পন অনুভূত হয়। উৎসস্থল ছিল বাংলাদেশের কুমিল্লা। জানা গেছে প্রায় 50 কিমি দূরত্ব অবধি বৃত্তাকার অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের পাশাপাশি সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাতেও। কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ এবং লাদাখ সহ বিভিন্ন জায়গায় এদিন সকালে কম্পন অনুভূত হয়। শনিবার সাত সকালে বাংলাদেশে ভূমিকম্প। বাংলাদেশের সব জেলা থেকেই কম্পন অনুভব করেছেন বাসিন্দারা। শনিবার ছুটির সকালে কম্পন অনুভূত হওয়ার মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ি হোক বা বহুতল, বাসিন্দারাও আতঙ্কে পরিবার নিয়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো হিসাব পাওয়া যায়নি। আর বাংলাদেশের পাশাপাশি এই ভূমিকম্পের প্রভাবে কম্পন টের পাওয়া গেল কলকাতা সহ উত্তরবঙ্গে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট হিঙ্গলগঞ্জেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে। জানা যায় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা 5.6। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী রামগঞ্জ থেকে 8 কিলোমিটার পূর্ব এবং উত্তর পূর্বে এই কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও এই কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ারেও কম্পন অনুভূত হয়েছে। এদিকে বাংলাদেশের পাশাপাশি ভারতের লাদাখেও অনুভূত হয়েছে এই কম্পন। লাদাখে স্থানীয় সময়কাল 8:25 নাগাদ কম্পন অনুভূত হয়। লাদাখে কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ছিল 3.4। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী বাংলাদেশে কম্পনের মাত্রা 5.6। জানা যাচ্ছে বাংলাদেশের বিস্তীর্ণ ভূভাগের পাশাপাশি ভারতের লাদাখ ছাড়াও ত্রিপুরায় কিছু এলাকায় এই অনুভূত হয়েছে কম্পন। এদিকে উত্তরবঙ্গ, লাদাখ, ত্রিপুরা সহ বিস্তীর্ণ ভূভাগে কম্পনের জেরে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।